হামাস ইসরায়েল যুদ্ধে ইরান আর ইয়েমেন সামনে এসেছে। এই দুই দেশ শুধু ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে তাই নয়, পশ্চিমাদের সাথে সবসময় রেষারেষি করে থাকে। ইরানকে এ পর্যন্ত শুধু হুমকি দেওয়া হচ্ছিল, কিন্তু এর মধ্যে ইরানের আইআরজিসির টপ কমান্ডারকে সিরিয়ায় হত্যা করা হয়। তার 14 দিন পর সিরিয়ার দামেস্ক এয়ারবেজে বিমান হামলা করে 11 জন আইআরজিসির কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। পরে ইরানের রাজধানীতে নতুন আতঙ্কবাদীদের হামলায় অনেক সাধারণ মানুষ আহত আর নিহত হয়। যদিও ইরানে হামলা হওয়া বিষয়টিকে ইসরায়েল করেনি বলে নাকচ করেছে, কিন্তু ইরান বলেছে ইসরায়েল এবং আমেরিকা তাদের এজেন্ট দিয়ে হামলা করিয়েছে। এ বিষয় এখানেই থামেনি। ইরাকে আমেরিকা এয়ার স্ট্রাইক করে ইরানের প্রক্সি বাহিনীর এক কমান্ডারকে হত্যা করে। এসব হামলায় ইরান শুধু রেগে আছে তাই নয়, বরং তারা যে কোনো মুহূর্তে ইসরায়েলে আক্রমণ করে বসতে পারে। কারণ অক্টোবর থেকে চলা যুদ্ধে ইরান ফিলিস্তিনকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে, কিন্তু ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে ডিসেম্বরের শেষ থেকে 24 সালের শুরু পর্যন্ত ইরানের উপর একের পর এক হামলা হচ্ছে। ইরানের সবথেকে বড় ক্ষতির মধ্যে আছে তেহরানে সাধারণ মানুষের উপর বোমা হামলা। এ কারণেই ইরান বলেছে আমাদের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে সেটার বদলা আমরা ঘরে ঢুকে নেব, আর সেটা ইসরায়েল বা অন্য যে কোনো দেশ হোক। ইসরায়েলের উপর এত বড় দোষারোপ ইরান করছে, কিন্তু ইসরায়েল একবারও পরিষ্কারভাবে বলেনি এটা তারা করেনি। ইসরায়েলের মুখপাত্র বলেছে ইরানের ভেতর যে ঘটনা ঘটেছে সে বিষয়ে আমরা কোনো কমেন্ট করতে চাই না। ইসরায়েলের এই স্টেটমেন্ট সেই দিকেই ইশারা করছে যেটা ইরান বলছে। ইসরায়েল আমেরিকার থেকে দূরে হলেও আমেরিকার একটি অঙ্গরাজ্যের মতো, শুধু আমেরিকার থেকে দূরে অবস্থিত, কারণ আমেরিকা প্রতিবার ইসরায়েলকে সহযোগিতার জন্য পুরো শক্তি ব্যয় করে। ইসরায়েলের উপর ইরান যখন দোষারোপ করছে তখন ইসরায়েল কোনো দোষ স্বীকার না করলেও আমেরিকার মুখপাত্র বলেছেন এই হামলা আমেরিকা কিংবা ইসরায়েল কোনো দেশই করেনি। এই হামলায় একদিনে শোক পালন করে ইরান। এখন প্রশ্ন উঠেছে এই যুদ্ধের পরিণাম ভয়াবহ হতে পারে, কারণ ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর যখন কোনো হামলা করা হয়নি তখন ইরান তাদের প্রক্সি দিয়ে ইসরায়েলের উপর চরম হামলা করে। কিন্তু এখন ইরানের উপর ডাইরেক্ট হামলা করা হয়েছে, ইরানের কয়েক কমান্ডারকে হত্যা করা হয়েছে, এজন্য ইরান বড় ধরনের প্রতিশোধ নেবে। একটা বিষয় স্পষ্ট, ইরান এই প্রতিশোধ নিতে সরাসরি ইসরায়েলে হামলা করবে না, কারণ আমেরিকার ইসরায়েল সরাসরি ইরানে হামলা করেনি। ইরানের মতে এই হামলা তারা এজেন্টের মাধ্যমে করিয়েছে। ইরান তাদের প্রক্সি দিয়ে প্রতিশোধ নেবে। ইরানের প্রক্সিকে বিশ্বের সেরা বলে বিবেচনা করা হয়, কারণ যখন থেকে ইরানের রিভলিউশন হয়েছে আর ইরান একটি নতুন দেশ হিসেবে পৃথিবীর সামনে এসেছে, তখন থেকে দেশটির সুপ্রিম লিডার তাদের দেশকে রক্ষার জন্য প্রক্সি যুদ্ধের সহযোগিতা নেওয়া শুরু করেছে। কারণ তাদের মতে দেশের পাশ দিয়ে সাপোর্টার থাকলে দেশের নিরাপত্তা অনেক শক্ত থাকে। এজন্য ইরানের পাশে ইরাক আর সিরিয়াতে অনেক প্রক্সি যোদ্ধা রয়েছে। যখন ইরানে রিভলিউশন হয় তখন ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি পাশের দেশগুলোর শিয়া আর সুন্নি গ্রুপদের পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়াতে বলে আর আইআরজিসি আর্মি প্রতিষ্ঠা করেন, যারা অন্যান্য দেশগুলোতে ইরানের প্রক্সি বাহিনী তৈরি করা থেকে শুরু করে হাতিয়ার অর্থ প্রদান করে। ইয়েমেনের হুতিদের শক্তিশালী প্রক্সি বাহিনী ইরান তৈরি করেছে, এতে আমেরিকা আর ইসরায়েল চরম আতঙ্কে থাকে। লেবাননে হিজবুল্লাহ আর ইরাকেও কয়েক ধরনের প্রক্সি বাহিনী মজুদ আছে। ইরান যদি এই যুদ্ধ সরাসরি শুরু করে তাদের কাছে কয়েকটি আন্ডারগ্রাউন্ড ঘাঁটি আছে। সাম্প্রতিক সময় ইরান ওহাব 44 নামে আন্ডারগ্রাউন্ড বিমান ঘাঁটি উন্মোচন করেছে। এই ঘাঁটিতে ইরানের ড্রোন বিমানসহ অনেক মিসাইল আছে। বিমান কিংবা ড্রোনগুলো কয়েক মিনিটের মধ্যে বের হয়ে শত্রুদের হামলা করতে পারে। এর মানে ইরান ইসরায়েলের সামনে যে কোনো দিক দিয়ে দুর্বল দেশ নয়, কিন্তু লিখিতভাবে আমেরিকা ইরানের থেকেও অনেক শক্তিশালী। আর আমেরিকা এটা ভালো করে জানে ইসরায়েলের জন্য সবথেকে বড় বিপদ হচ্ছে ইরান। এজন্য আমেরিকা ইসরায়েলের ভেতর একটি গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছে, দরকার হলে যাতে ইসরায়েলকে সহযোগিতা করতে পারে। এই মিলিটারি বেসকে ইসরায়েলের একটি অধিকৃত ডিজার্টে তৈরি করা হয়েছে। এই ঘাঁটি এতটাই গোপন রাখা হয়েছে যে গুগল ম্যাপেও দেখা সম্ভব নয়, কিন্তু জানা যায় গাজা থেকে মাত্র 32 কিলোমিটার দূরে এই ঘাঁটি অবস্থিত। এটার কোড নাম সাইট 512। আমেরিকার এই মিলিটারি বেস গাজা থেকে ইসরায়েলের উপর যে মিসাইল ফায়ার করা হয় সেগুলো রাডারে ধরে ইসরায়েলকে সুরক্ষা প্রদান করে। ইসরায়েলের উপর যখন অনেক মিসাইল ফায়ার করা হয় তখন এই সামরিক ঘাঁটি মিসাইলগুলোকে ঠেকাতে ব্যর্থ হয়েছিল। আমেরিকা ইসরায়েলের পার্শ্ববর্তী দেশগুলোতে অনেক সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছে, সেটা সৌদি আরব, কাতার কিংবা বাহরাইন, এর সবগুলোই মুসলিম দেশ। আমেরিকা সবসময় আতঙ্কে থাকে এই মুসলিম দেশগুলোর নেতা কখন ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাহলে এই সামরিক ঘাঁটিগুলো কাজে আসবে। বর্তমানে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকা এবং ইসরায়েলের সাথে আছে। একদিকে ইসরায়েল আর আমেরিকা ইরান এবং তার প্রক্সিদের উপরে হামলা করছে, বিপরীতে হিজবুল্লাহ আর হুতি ইসরায়েলের উপর মিসাইল হামলা শুরু করেছে। প্রিয় দর্শক,
ভবিষ্যতে ইসরায়েলের পরিণতি কী হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।